এনকে টেলিভিশন নোয়াখালীর কথা বলে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নোয়াখালী সদর সুবর্ণচরের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর নির্দেশে নোয়াখালী পৌরসভার 9 নং ওয়ার্ড কাউন্সিলর ফখরুদ্দিন মাহমুদ ফখরুল নিজ অর্থায়নে খাদ্য বিতরণ অব্যাহত রেখেছেন। বৃহস্পতিবার সকাল থেকে তিনি বাড়ি বাড়ি গিয়ে নিজ হাতে প্রায় 200 পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন। গত বুধবারে তিনি 2000 পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। বৃহস্পতিবার সকাল থেকে যে সমস্ত পরিবার বাদ পড়েছে সে পরিবারগুলোকে নিজ উদ্যোগে খুঁজে বের করে খাদ্য সামগ্রী পৌঁছে দেন। এ নিয়ে তিনি অসহায় পরিবারগুলোর মাঝে 9 টন চাল, 5 টন আলু, 5 টন ময়দা, 1 টন ডাল, 1 টন তেল, 1 টন পেঁয়াজ এবং 2200 পিস সাবান বিতরণ করেন। এ সময় তিনি বলেন, সম্মানিত এলাকাবাসী, আমার নাম নম্বরবাসী, আসসালামু আলাইকুম। বর্তমান করোনা দুর্যোগের কারণে আমার 9 নম্বর ওয়ার্ডের পশ্চিম মধুরীপুর, মহবতপুর, জালিয়াল, সল্লাগুটিয়া, উত্তর নারায়ণপুর এই 5 গ্রামের 2000 লোককে গত পরশু আমি খাদ্য সামগ্রী বিতরণ করেছি। তার আমার এই 2000 পরিবারের তালিকার বাইরে আরও 200 পরিবার বাদ যাওয়ার কারণে আমি আজকে ওই 200 পরিবারের জন্য তাদের নিজ নিজ ঘরে আমি আমার খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি। জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক প্রতিটা ঘরে ঘরে গিয়ে আমি নিজে বিগত 5 দিন তালিকা সংগ্রহ করে গত পরশু এবং আজকে 200 পরিবারকে খাদ্য সংগ্রহ দিয়ে সর্বমোট 2200 পরিবারকে আমি আমার খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি। জননেতা আকরামুল করিম চৌধুরীর নির্দেশে, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমি আমার 9 নম্বর ওয়ার্ডের 2200 পরিবারকে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি। তার মধ্যে টোটালি সর্বমোট চাল 9 টন, আলু 5 টন, ডাউল 1.5 টন, তৈল সয়াবিন তৈল 1.5 টন, ময়দা 5 টন, পেঁয়াজ 1.5 টন, সাবান 2200 পিস। আমার এই খাদ্য সামগ্রীর সাথে সাথে গত 4 দিন আগে নোয়াখালী পৌরসভার আমাদের মেয়র মহোদয় আমার মাধ্যমে আমার ওয়ার্ডের 926 জন পরিবারকে খাদ্য সামগ্রী দিয়েছে। ওই খাদ্য সামগ্রীগুলো মেয়র মহোদয়ের উপস্থিতিতে প্রত্যেকটা আমাদের মহিলা সদস্য আছে, দরিদ্র জনগোষ্ঠীর একটা সংগঠন আছে, সমিতি আছে, ওই সমিতির মাধ্যমে 926টি পরিবারকে মেয়র মহোদয়ের উপস্থিতি দিয়েছি। ওই 926 আমার 2200 প্রায় 3200 পরিবারকে আমরা খাদ্য সামগ্রী দিয়েছি। এই খাদ্য সামগ্রীগুলো অন্তত আমার 9 নম্বর ওয়ার্ডের 5টি গ্রামের মানুষজন মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, দরিদ্র, হতদরিদ্র মোট 2200 পরিবার আশা করি আগামী 15 দিন তারা তাদের কোনো খাদ্য সামগ্রীর সংকট হবে না। আমি আমার 9 নম্বর ওয়ার্ডের মামনদেরকে বলবো, যারা স্বাবলম্বী, অর্থশালী, বৃত্তশালী আছেন, আপনারা আপনাদের আশেপাশের প্রতিবেশী যারা কর্ম নাই, যারা দেখে গেছে খাদ্য কষ্ট ভুগতেছে, আপনারা আপনাদের বাড়ির পাশের লোকজনদের খোঁজখবর নিয়ে আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা যতটুকু পারেন দরিদ্র মানুষের পাশে দাঁড়ান। আমরা এটা উৎসব নয়, এটা হচ্ছে একটা দুর্যোগ। এই দুর্যোগের ভিতরে আমরা যে যার অবস্থান থেকে যদি মানুষের পাশে দাঁড়াই, অন্তত খেটে খাওয়া মানুষগুলো অন্তত কিছুটা হলেও স্বস্তি পাবে, আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। এই কারণে আমাদের আজ পবিত্র শবে বরাত, শবে বরাতের উপলক্ষে অনেকের কর্ম নাই, কর্ম না থাকার কারণে অনেকের খাদ্য সামগ্রী খেতে পারছে না, কিনতে পারছে না, দোকানপাট বন্ধ, সরকারের নির্দেশ মোতাবেক লকডাউন চলছে। সেই কারণে পবিত্র শবে রাত্রে টার্গেট করে আমি প্রত্যেকের বাড়ি খাদ্য সামগ্রীগুলো গত পরশু 2200 পরিবার, আজকে বাকি তালিকা থেকে বাদ পড়া বাকি 200 পরিবারকে আমি খাদ্য সামগ্রী দিয়েছি। আমি বিনীতভাবে আমার 9 নং ওয়ার্ডবাসীর কাছে বলবো, যারা উচ্চবিত্ত স্বাবলম্বী তাদের জন্য আমার এই খাদ্য সামগ্রী, যাদের ঘরে পুষায় নাই, আমি সবার ঘরে সাবান এবং হ্যান্ড স্যানিটেশন আগামী 2-1 দিনের ভিতরে সবার ঘরে ঘরে, যারা স্বাবলম্বী
আমার 9 নম্বর ওয়ার্ডের এই তালিকা থেকে যারা বাদ পড়েছে তাদেরকে আমি ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে সাবান এবং হ্যান্ড স্যানিটেশন আমি আপনাদের ঘরে ঘরে পৌঁছাবো। আপনারা সামাজিক দূরত্ব বজায় রেখে আজকে পবিত্র শবে বরাতে মহিমান্বিত রাত্রে এই রাতে আপনারা নিজ নিজ ঘরে থেকে আপনারা আল্লাহর দরবারে আপনারা দোয়া প্রার্থনা করুন, যেন আমাদের এলাকা থেকে যত আমাদের বাংলাদেশ থেকে সারা পৃথিবী থেকে এই মহামারী দুর্যোগ থেকে আমরা মুক্তি লাভ করতে পারি। আজকে রাত আল্লাহর মহিমান্বিত রাত এবং একটি গুরুত্বপূর্ণ রাত। এই রাত্রে আল্লাহ পাক যদি ইনশাআল্লাহ আপনারা মনে প্রাণে যদি আল্লাহর কাছে যদি আপনারা প্রার্থনা করতে পারেন নিশ্চয় আল্লাহ আপনাদেরকে বঞ্চিত করবে না। আল্লাহ যেন আমাদেরকে এই মহামারী দুর্যোগ থেকে রক্ষা করে সকলের কাছে আমার এই বিনীত আবেদন আপনারা দোয়া করবেন। পরিশেষে কথা বলবো, এই খাদ্য শস্য শেষ হওয়ার পরও জানি না সামনে কি অবস্থা হবে আমাদের মাঝে, তারপরও আমার সামর্থ্য অনুযায়ী সামনের দিনগুলোতে আমি আমার 9 নং ওয়ার্ডের এই প্রাস গ্রামের যে তালিকাভুক্ত বাসিন্দারা আছেন আমি তাদের মাঝে থাকবো। আল্লাহ আপনাদের মঙ্গল করুক, আল্লাহ আমাদেরকে এই বিপদ থেকে মুক্ত করুক। সবাইকে আমি আমার আবারও অন্তরের অন্তরস্থল থেকে যারা আমার আমাকে আমার এই কাজে সার্বিক সহযোগিতা করেছে, আমার স্বেচ্ছাসেবক ভাইরা, আমার ছোট ভাইরা, আমার এলাকাবাসী সুন্দরভাবে ডিস্ট্রিবিউশন করার জন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এই মহামারী থেকে মুক্তির দোয়া করে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এনকে টেলিভিশন, নোয়াখালীর কথা বলে।